নমস্কার, আমি ডক্টর শ্যামল কুমার দাস। আজ আপনাদের সামনে আলোচনা করতে এসেছি একটি গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর রোগ নিয়ে। রোগটির নাম ডায়াবেটিস মেলাইটাস। প্রথমে আমি বলছি এই রোগটি, এই ভয়ঙ্কর রোগটি কেন হয়, তারপরে বলছি এর প্রতিকার। প্রথম কথা, এটা একটি মেটাবলিক ডিসঅর্ডার থেকে হয়, আরও বলা হয় এটা একটা লাইফস্টাইল ডিজিজ। কিন্তু আমি রিয়েল হোমিওপ্যাথ হিসাবে আমার গবেষণায় যেটি পেয়েছি সেটি হলো দুটি বিশেষ ধরনের ট্রু ডিজিজ এর পিছনে দায়ী। এই ট্রু ডিজিজ হলো, ট্রু ডিজিজের একটির নাম পোস্ট অফিস সিন্ড্রোম, অপরটির নাম টিউবারকুলার ডায়াথিসিস। এই ডিজিজ দুটির পিছনে যাদের ভূমিকা রয়েছে তারা হলো টু গ্রুপ অফ হার্মফুল জিন। এরা ক্ষতিকারক এই শুধু নয়, এরা বিভিন্ন রকম সমস্যার কারণ। মায়ের পেট থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হই, তখন আমরা নিয়ে আসি ছটি ট্রু ডিজিজ। তার একটি হলো পোস্ট অফিস সিন্ড্রোম, একটি হলো পোস্ট ট্রমা সিন্ড্রোম, সরিক মায়াজম, সিপ্লেটিক মায়াজম, সাইকোটিক মায়াজম, টিউবারকুলার ডায়াসিস। কিন্তু এই ডায়াবেটিস রোগটির জন্য মূলত দায়ী দুটি ট্রু ডিজিজ, একটি হলো পোস্ট অফিস সিন্ড্রোম, অপরটি হলো টিউবারকুলার ডায়াসিস। আর এদেরকে যারা নিয়ন্ত্রণ করে তারাই হলো হার্মফুল গ্রুপ অফ জিন। তাহলে গিয়ে দাঁড়ালো পোস্ট অফিস সিন্ড্রোমের জন্যে এ গ্রুপ অফ হার্মফুল জিন দায়ী এবং টিউবারকুলার ডায়াসিসের জন্যে গ্রুপ অফ হার্মফুল জিন দায়ী। এরাই আমাদের জন্মের সময়ে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এই নিষ্ক্রিয় অবস্থায় থাকবার জন্য জন্মের সময়ে এদের অস্তিত্বকে বুঝতে পারা যায় না। কিন্তু বয়স বাড়তে বাড়তে বিশেষ বিশেষ কারণে, যখন আমাদের শারীরিক অবস্থা, বিশেষ করে শারীরিক অবস্থাও যেমন দায়ী, মানসিক অবস্থাও তেমন দায়ী, আমরা বিশেষ সমস্যার মধ্যে পড়ি, তখন ওই দুটি বিশেষ ধরনের ক্ষতিকারক বা হার্মফুল গ্রুপ অফ জিন ওরা অ্যাক্টিভ হয়, মানে সক্রিয় হয়। আরও পরে এরা ওভার অ্যাক্টিভ, অর্থাৎ অতি সক্রিয় হয়। যে মুহূর্তে অতি সক্রিয় হয় সেই মুহূর্ত থেকে এই রোগের লক্ষণ দেখা দেয়। যেমন বারবার প্রস্রাব করতে যাওয়া, কাজের প্রতি অনীহা, ক্রমাগত দুর্বলতা, মনের মধ্যে বিভিন্ন রকম খারাপ চিন্তা সারাক্ষণ মানুষটাকে বিব্রত করে। এই সময়ে বিশেষ করে ওজন কমতে থাকলে, শরীর দুর্বল হতে থাকলে মানুষেরা ডাক্তারবাবুদের কাছে যান। ডাক্তারবাবু তখন রক্ত পরীক্ষা করেন, আর সেই রক্ত পরীক্ষাতেই ধরা পড়ে রক্তে সুগারের পরিমাণ মাত্রা অতিরিক্ত। সেই সব পরীক্ষার উপর ভিত্তি করে তখন চিকিৎসা শুরু হয়। এই চিকিৎসায় কিন্তু রক্ত থেকে সুগারের পরিমাণ কমতে থাকে, মানে যেটা বেড়ে গেছিল সেখান থেকে ধীরে ধীরে কমতে থাকে এবং মানুষটিও ধীরে ধীরে সুস্থতার দিকে যেতে থাকেন। এটি হলো প্রথম কথা। কিন্তু যদি প্রতিকারের কথা বলতেই হয় তাহলে কিন্তু বলতে হবে প্রতিকার শুধু রক্তে সুগারের পরিমাণ কমে যাচ্ছে এটাই শেষ কথা নয়। কথা হলো সুগারের পরিমাণ যেমন স্বাভাবিক হচ্ছে বলে মানুষটি ভালোর দিকে যাচ্ছেন, অন্যদিকেও খবর নেওয়া দরকার এই রক্তে সুগারের পরিমাণ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষটি সামগ্রিক সুস্থতা পাচ্ছেন কিনা। সামগ্রিক সুস্থতা বলতে বোঝায় শরীরের শ্রীবৃদ্ধি, মানসিক অশান্তি দূর হচ্ছে, মানুষের খাওয়া দাওয়ার প্রতি নিয়ন্ত্রণ আসছে, ঘুমটাও স্বাভাবিক হচ্ছে। একটি মানুষের সার্বিক সুস্থতার তিনটি শর্ত, একটি হলো মনের সুখ, আর একটি হলো খাবার সুখ, অন্যটি হলো ঘুমের সুখ। আমি খাবার সুখের কথা যেটা বলেছি সেটা কিন্তু একটু ভাববার। সাধারণত ডায়াবেটিস আক্রান্ত মানুষেরা প্রচুর প্রচুর খাবারের ইচ্ছা থাকে এবং খেয়েও নেন, ফল তা সত্ত্বেও শরীরটা কিন্তু দিন দিন দুর্বল হতে থাকে। অন্যদিকে প্রচুর ক্ষুধা পায় কিন্তু খেতে পারেন না, তখনও ওজন কমতে থাকে। তাহলে বেশি খেয়ে ওজন কমছে, অন্যদিকে কম খেয়ে তো ওজন কমছেই। এখন ভাবা দরকার, সঠিক চিকিৎসা যদি হয় তাহলে স্বাভাবিক ক্ষুধা পাবে, স্বাভাবিক খাবার দাবার, তা সত্ত্বেও ওজনের ঘাটতি হবে না। তাহলে এই বিষয়টা কি হওয়া উচিত, মানে আমি বলতে চাইছি তাহলে এর থেকে
বাঁচবার প্রকৃত পথ কি? আমি প্রথমেই বলেছিলাম, আমরা ছটি প্রকৃত রোগ মানে ট্রু ডিজিজ নিয়ে পৃথিবীতে আসি, মায়ের পেট থেকেই আসি। এরা প্রথম দিকে সাধারণত নিষ্ক্রিয় মানে ইনঅ্যাক্টিভ থাকে, কিন্তু ক্রমে ক্রমে সেটি বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে নিষ্ক্রিয় অবস্থা থেকে সক্রিয় মানে অ্যাক্টিভ এবং পরে ওভার অ্যাক্টিভ মানে অতি সক্রিয় হয়। আর অতি সক্রিয় হলেই রোগটির উপস্থিতি বুঝতে পারা যায়। তাহলে চিকিৎসা হওয়া উচিত রক্ত থেকে সুগার কমানো নয় শুধুমাত্র, আবারও বলছি, উদ্দেশ্য হওয়া উচিত যে ক্ষতিকারক অসুখ তথা জিনের কারণে এই ডায়াবেটিস শুরু হয়েছে এর থেকে বাঁচতে হলে ওই ট্রু ডিজিজগুলোকে বা ওই ট্রু ডিজিজের জন্য দায়ী জিনগুচ্ছকে ক্রমে ক্রমে ওভার অ্যাক্টিভ মানে অতি সক্রিয় থেকে সক্রিয় অ্যাক্টিভ এবং সক্রিয় থেকে ইনঅ্যাক্টিভ করতে হবে। আর ওদেরকে যদি নিষ্ক্রিয় না করা যায়, ওদেরকে বলতে যে জিনগুচ্ছ যে ট্রু ডিজিজ এই রোগটির পিছনে দায়ী তাদেরকে যদি নিষ্ক্রিয় না করা যায়, তাহলে যে ওষুধই আপনি খান না কেন, যে ওষুধ খেয়েই রক্ত থেকে সুগারের পরিমাণ কমান না কেন, মূল যে সমস্যা তার কিন্তু কোনো সমাধান হবে না। আপনি শুধু দেখতে পাবেন যে সুগারটা কম আছে, এই সুগারটা কম থাকতে থাকতেই কিন্তু কিডনির সর্বনাশ হতে পারে, যাকে বলা হয় ক্রনিক রেনাল ফেলিওর। তাহলে আপনাকে যেমন রক্ত থেকে সুগারটাও কমাতে হবে, অন্যদিকে এই সুগারের পিছনে দায়ী যে অপশক্তি ক্ষতিকারক শক্তি তাকেও দূর করতে হবে, তাকে নিষ্ক্রিয় করতে হবে। এরা নিষ্ক্রিয় হলেই এই রোগ থেকে স্থায়ীভাবে মুক্তি, অন্যথায় এর থেকে মুক্তি পাওয়া একেবারেই অসম্ভব। বরং বলা ভালো, শুধুমাত্র সুগার কম দেখে যে চিকিৎসায় আপনারা নিশ্চিন্ত হয়ে বসে আছেন সেটি কিন্তু আপনাকে ক্রমাগত ঠেলে দিচ্ছে অন্ধকারের দিকে, কারণ দায়ী জিনগুলি রোগের উৎসের কিন্তু কোনো চিকিৎসা হচ্ছে না। আরেকবার ভেবে দেখবেন যে রোগের চিকিৎসা আপনি করছেন, রোগের চিকিৎসার রোগের উৎসের কোনো চিকিৎসা আপনি করছেন না, এর ফলে আপনাকে আপনি আরও আরও রোগের কবলে নিজেকে ঠেলে দিচ্ছেন, মানে অন্ধকারের দিকে, আলোর পরিবর্তে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। তার ফলে রোগটা তো সারবেই না, ক্রমাগত আরো জটিল থেকে জটিলতর অবস্থায় পৌঁছাবে, বিভিন্ন অঙ্গে এর প্রভাব দেখা দেবে। সে তো আগেই বলে দিয়েছি, কিডনির অসুখ বলেছি, পায়ের নিম্নাঙ্গের অ্যাম্পুটেশন কেটে ফেলা, আরও বলেছি অন্ধত্ব। এগুলি থেকে যদি বাঁচতে হয় তাহলে আপনাকে শুধু রোগের চিকিৎসা নয়, রোগের জন্য দায়ী যে অপশক্তি শত্রু শক্তি তাদেরকে পরাস্ত করাই একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। নমস্কার, আজ আমি এই অসুখটি প্রসঙ্গে যে আলোচনা শুরু করেছিলাম এখানে শেষ করছি। আসলে প্রসঙ্গে বলার শেষ নেই, তবুও আমি যতখানি সম্ভব বলেছি। নমস্কার, আমার সঙ্গে থাকুন, এরকম আরও বিভিন্ন রোগ নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ক্রমে ক্রমে।